বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে প্রেস করুন। এই সাপটির পেটের রং হলুদ এবং দেহের উপরিভাগ কালো। এরা সমুদ্রে থাকে। কালো দেহে অদ্ভুত হলুদের ছোঁয়া থাকায় এই সাপটি দেখতে খুবই সুন্দর, আর এই জন্য এদের নাম দেওয়া হয়েছে হলুদ প্যাটযুক্ত সাপ। এদের ইংরেজি নাম ইয়েলো বেলিড সি স্নেক, আর বৈজ্ঞানিক নাম বিভিজি প্ল্যামিস প্ল্যাটোরা। এরা মূলত হাইড্রোফিডায় পরিবারভুক্ত। বিশেষজ্ঞরা জানান এটি মারাত্মক বিষাক্ত জাতের সাপ। সাপের পেটে উজ্জ্বল বর্ণের হলুদ ছড়িয়ে আছে, আর লেজের দিকে অদ্ভুত পেঁচানো পেঁচানো দাগ, দেখে যেন মনে হয় সাইকেলের প্যাডেল। গায়ের উপরিভাগে রয়েছে কালো নীল বর্ণ। এরা পানির তলদেশেই বেশি থাকে, প্রায় 65 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়। এরা প্রায় ঘন্টায় 3 থেকে 7.1 কিলোমিটার গতিতে সাঁতার কাটে। এদের দৃষ্টিশক্তি কিছুটা কম, তাই তারা চলাচলের সময় মুখের চারপাশে উৎপাদিত কম্পন দিয়ে মাছের সন্ধান করে থাকে। এই সাপের জন্য প্রয়োজন উষ্ণ পানি, তাই সাধারণত এরা প্রশান্ত ও ভারত সাগরের গ্রীষ্মলীয় অঞ্চলে বসবাস করে। এই সাপ উপকূলের চেয়ে গভীর সমুদ্রে থাকতে বেশি পছন্দ করে। এরা সমুদ্রের পানিতে একটানা প্রায় 8 ঘন্টা ডুবে থাকতে পারে। এরা বছরে 3 বার বংশবিস্তার করে, তাই এদের সংখ্যাও অনেক কম। প্রজনন ঋতুতে এরা কখনও কখনও সমুদ্রপৃষ্ঠে ভেসে থেকে আলো ও তাপ উপভোগ করে। এই সাপও অধিকাংশ সাপের মতো মাছ খায়, বিশেষ করে লম্বা বাইম, চিংড়ি ও পাইপ মাছ। আবার মাছের ডিমও খেয়ে থাকে এরা। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন।